হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ স্থল। এত বিপুল পরিমাণ পানির নিচে কী আছে তা আমাদের কোনো দিন জানা সম্ভব হয়নি। প্রাচীনকাল থেকে বিভিন্ন ঝড়ের মুখে লক্ষ কোটি জাহাজ সমুদ্রে ডুবে গেছে। সে জাহাজগুলোর কোনো কোনোটিতে ছিল বিভিন্ন রত্ন এবং সম্পদের ভরপুর। পানির নিচে সেই রত্ন এবং সোনাদানা এখন গুপ্তধনে পরিণত হয়েছে। হাজার ফুট গভীরে সেই গুপ্তধন উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে অনেকেই। কখনো কখনো ভাগ্য ভালো হলে পেয়েও যান সেই অমূল্য রত্ন। প্রিয় দর্শক, আপনাদের আজ আমরা দেখাতে যাচ্ছি পানির নিচে উদ্ধার করা পাঁচটি গুপ্তধনের কথা। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সান জোসে। আমাদের লিস্টে সবচেয়ে দামি এবং মূল্যবান গুপ্তধন আবিষ্কার করা হয়েছিল সান জোসে নামক জাহাজটি থেকে। এটি একটি স্প্যানিশ জাহাজ ছিল, যেটি 1708 সালের দিকে কলম্বিয়ার কাছে ডুবে যায়। প্রায় 300 বছর পর 27 নভেম্বর 2015 সালে একদল আন্তর্জাতিক গবেষক এই জাহাজটি পুনরায় খুঁজে পায়। 300 বছর পরে জাহাজটির অবস্থা খুব বেহাল ছিল। তারা ধারণা করছিল যে হয়তো এই জাহাজটির ভিতর কিছুই তেমন পাওয়া যাবে না, কিন্তু তাদের ধারণা একেবারে ভুল ছিল। যখন ডুবুরি দল সেই জাহাজটির ভিতরে প্রবেশ করে, তখন তারা জাহাজের ভিতরে কিছু অসাধারণ জিনিস লক্ষ্য করে, আর সেগুলোর কাছে গিয়ে তারা আবিষ্কার করে ফেলে পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনটি, যার বর্তমান মূল্য প্রায় $17 বিলিয়ন। এই গুপ্তধনগুলির মধ্যে ছিল হাজার হাজার টন সোনা, রূপা এবং বিশাল ড্রামের মধ্যে লাখ লাখ পিস পান্না। গুপ্তধনের সোনা এবং রূপা নাম্বার দিয়ে শুধুমাত্র পান্নার দাম হিসাব করলে যে কোনো গুপ্তধনের চেয়ে এই গুপ্তধনের মূল্য কয়েক গুণ বেশি হবে। থনিস হারাক্লিয়নের গুপ্তধন। এটি প্রাচীন সাম্রাজ্যের একটি শহরের নাম। এই শহরটি 400 দিকে বিশাল একটি বন্যায় পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকে 1200 বছরের শহরটি আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কয়েক বছর আগে একদল গুপ্তধন শিকারী শহরটিকে পানির নিচে আবিষ্কার করে ফেলেন। এই শহরটি ছিল প্রায় 40 বর্গ কিলোমিটার জুড়ে। ডুবুরিরা এই 40 বর্গ কিলোমিটার জুড়ে নানা ধরনের গুপ্তধন আবিষ্কার করে। এই শহরে থাকা গুপ্তধনগুলোর মধ্যে আছে বিশাল বিশাল আকৃতির অসাধারণ সব মূর্তি, ফারাওয়ের অমূল্য ছোট ছোট মূর্তি, বিভিন্ন ধরনের সোনার অলঙ্কার এবং বিভিন্ন পাথর। সোনা রূপার অলঙ্কারগুলো এবং রত্ন পাথরগুলোর দাম শুনলে বিশাল বিশাল ধনী লোকগুলো তা কিনতে ভয় পাবেন। এর দাম আসলেই এত। তবে সেখানে ফারাওয়ের একটি ছোট মূর্তি আবিষ্কার করা হয়, যে মূর্তিটির দাম এবং গুরুত্ব একেবারে আকাশ ছোঁয়া। এই মূর্তিটি পরে প্যারিসে জনসম্মুখে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। একসাথে হিসাব করলে শহরের সবগুলো গুপ্তধনের মূল্য প্রায় $7 থেকে $10 বিলিয়ন হবে। HMS ভিক্টোরি জাহাজের গুপ্তধন। এই জাহাজটিকে 1700 দিকে সর্বশ্রেষ্ঠ জাহাজ বলা হয়। এই জাহাজটি ছিল ব্রিটিশ নেভি ফোর্সের। এই জাহাজটি তার সৌন্দর্য আধুনিকতার জন্য যে কোনো দেশের নেভি ফোর্স এই জাহাজটি পেতে চাইত। 1744 দিকে জাহাজটি ইংলিশ চ্যানেলের কাছে হঠাৎ ডুবে যায়, আর ওই জাহাজটিতে তখন কী কী ছিল তা কখনোই ধারণা করা যায়নি। কিন্তু 2009 সালে ফ্লোরিডার গুপ্তধন সন্ধানকারী একটি দল ভিক্টোরিয়া জাহাজটি আবিষ্কার করে ফেলে। জাহাজটিতে যখন ডুবুরি দল পাঠানো হয়, তখন এর মধ্যে থাকা গুপ্তধন দেখে তারা চমকে ওঠে। এই জাহাজটিতে সোনা ছাড়া আর কিছুই ছিল না, পুরো জাহাজটি জুড়ে স্বর্ণ আর স্বর্ণ ভরপুর ছিল। ধারণা করা হয় জাহাজটি সব সোনার বর্তমান বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। অ্যান্টিকেথারা কম্পিউটার আবিষ্কার। আপনারা হয়তো ভাবছেন গুপ্তধনের মধ্যে কম্পিউটার হলো কিভাবে? হ্যাঁ দর্শক, আমাদের এই লিস্টে একটি কম্পিউটারের স্থান রয়েছে, যা প্রায় 115 বছর আগের। যখন কম্পিউটারের ধারণা মানুষের একেবারেই ছিল না, ঠিক তখনই গ্রিক আইল্যান্ডের নিচে একদল গুপ্তধন সন্ধানকারী আবিষ্কার করেন পৃথিবীর সর্বপ্রথম এই কম্পিউটার সিস্টেম। ধারণা করা হয় এই কম্পিউটার সিস্টেমটি 1শ শতকের দিকে গ্রিসে তৈরি হয়েছিল। প্রথম বোঝা যাচ্ছিল না এই কম্পিউটার দিয়ে আসলে কী করা হতো। 1960 সালে একজন গবেষক বের করে ফেলেন এই কম্পিউটার সিস্টেম দিয়ে আসলে চাঁদ এবং তারার খুব সঠিকভাবে স্থান নির্ধারণ করা সম্ভব ছিল। 2000 বছর আগে মানুষ কীভাবে এত দক্ষতার সাথে এই কম্পিউটার সিস্টেমকে আবিষ্কার করেছিল তা ভেবে এখনও গবেষকরা অবাক হয়ে যায়। আর তাই এই কম্পিউটার সিস্টেমটি পৃথিবীর অন্যতম গুপ্তধন হিসেবে ধারণা করা হয়, যার আনুমানিক মূল্য $900 মিলিয়ন। আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ গুপ্তধন।
ঘটনাটি 2007 সালের। একটি প্রাইভেট গুপ্তধন শিকারী কোম্পানি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর একটি গুপ্তধনের সন্ধান পায়। তাতে খুঁজে পাওয়া গুপ্তধনটি এত পুরনো আর দামি যে তা হয়তো তারা সেই মুহূর্তে কল্পনাও করতে পারেনি। যখন তাদের ডুবুরি দল গুপ্তধনটির কাছাকাছি যায়, তখন তারা বুঝতে পারে যে তারা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে দামি গুপ্তধনটি আবিষ্কার করে ফেলেছে। তারা সমুদ্রের নিচে বালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় $50 মিলিয়ন সোনা এবং রূপার কয়েন আবিষ্কার করে। আর গুপ্তধনের খনিটি এত বিশাল ছিল যে তা হয়তো আপনি আপনার কল্পনাতেও আনতে পারবেন না। তবে একটি জিনিস কিন্তু খুব ভাববার মতন, এই গুপ্তধনটির কাছে কোনো প্রকার জাহাজ ছিল না। গবেষকরা মনে করেন কোনো একটি জাহাজ প্রায় 1500 বছর আগে এখানে ডুবে গিয়েছিল, যার কারণে এই জাহাজের কাঠ পানিতে পচে গলে উধাও হয়ে গেছে আর সেখানেই পড়ে আছে $500 মিলিয়ন গুপ্তধন। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনারা সবাই উপভোগ করেছেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।